হে গাইস, কেমন আছেন? ইশানোগ্রাফি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে এক নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও টাইটেল দেখে আপনি বুঝতেই পেরেছেন আজকে আমরা কার বিষয়ে কথা বলতে চলেছি। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বলুন তো, যিনি ভাঁড় আমাদের কাছে তিনিই তো গোপাল। ভাঁড়ের অবয়ব মনে এলে তাই অবধারিতভাবে টাক মাথায় টিকিওয়ালা পেট মোটা দারুণ এক রগুড়ে লোকের চেহারায় ভেসে ওঠে বাঙালির চোখে। তার নাম অবশ্যই গোপাল ভাঁড়। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শুনে নিয়ে বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্করই বটে। এই গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন বিখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন এই বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল ফাঁসির আদেশ। তখন সময়টা ছিল 1757 সাল। তরুণ সিরাজদৌল্লা ওই সময় বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। ঠিক ওই সময়ে কৃষ্ণগড়ের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী ওই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। আর কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন, ইংরেজরা গায়ে সূঁচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোবে, তাদের স্বার্থ বিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছপা হবে না তারা। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভার সদস্যদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে একটা শর্ত দিলেন। শর্তটা হলো এই যে, গোপাল যদি নবাবকে মুখ ভেঞ্চি দিয়ে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাজিল প্রসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে বা কেন এসেছো এখানে? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙে দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে, নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন এবং মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না, বরং নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। তখন নবাব ভাবলেন, এ তো পাগল, একে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল রয়েছে, তখন গোপাল ঠিক করলেন রাজসভায় আর সে কোনোদিন যাবে না, এমনকি এই রাজ্যেই আর থাকবে না তিনি। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবারকে নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনাদের দেওয়া একটা মূল্যবান লাইক আমাকে এরকম ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি ইশানোগ্রাফি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইশানোগ্রাফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।